আজকে আমরা সকল মহামেডান প্রেমী, বিশেষ করে যারা মহামেডানের সুখ দুঃখে পাশে থাকে, তাদেরকে অনেক অনেক থ্যাংকস জানাই। তারা যেভাবে আজকে কিশোর ভারতী স্টেডিয়ামে উচ্ছ্বাস উন্মাদনায় যেভাবে আজকে প্লেয়ারদের উৎসাহ দিয়েছে, তাদেরকে থ্যাংকস জানাই। সেই সঙ্গে সঙ্গে আমাদের প্লেয়ারদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আমরা 2-0 গোলে জিতলাম, কিন্তু দুর্ভাগ্য আমরা 6-6 গোল আমরা মিস করলাম। তবে আমরা চ্যাম্পিয়ন আমরা হবই, দুঃখের বিষয়। আমি একটু অভিযোগ করতে চাই, আমরা যে তিন প্রধানের যে তকমা আমাদের আছে, কিছু কিছু মিডিয়া তকমাকে মুছে ফেলতে চায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, হুঁশিয়ারির সহিত আমরা মহামেডান সমর্থক হিসেবে বলতে চাই, দেখুন আমরা ইংরেজদের হারানোর সেই মহামেডান স্পোর্টিং ক্লাব। স্বাধীনতার আগে আমাদের এই ক্লাব স্থাপিত হয় সম্ভবত 1891 সালে। আমরা আইপিএল সিরিজের চ্যাম্পিয়ন, ডুরান কাপের চ্যাম্পিয়ন, আমরা কলকাতা লিগেও চ্যাম্পিয়ন। আমরা তিন প্রধানই আছি। আর আনন্দবাজারকে বলতে চাই, প্লিজ দাদা, আমাদের খবর করলে কি আপনাদের অসুবিধে? এ আপনাদের মানা করলো খবর করতে? আমরা কোন অংশে তো কম নেই, আমরা আজকে দেখতে পাচ্ছি কিশোর ভারতী স্টেডিয়ামে আমরা ভরিয়ে দিলাম। কি বলেন আপনারা, যখন ডার্বি আর ডার্বি হচ্ছে, ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি হচ্ছে, তখন প্রথমের দিকে খবর করছেন না, শেষের দিকে আপনার খবর করছেন, ঠিক আমাদের খবরগুলো শেষের দিকে করছেন। যাক, আপনাদের শুভ বুদ্ধি হোক, আপনারা তুলে ধরুন না, ভারতীয় ফুটবলকে তুলে ধরুন। আর সবথেকে আনন্দ খবর, ফিফা যে আমাদেরকে নির্বাসিত থেকে সাসপেনশনটা তুলে নিল, তার জন্য অনেক অনেক জিতবে কারা?